ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শুভ্র। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিম্ন নিম্ন মধ্যবিত্তদের। টিসিবির পণ্যের ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন, আসন্ন রোজা দুশ্চিন্তা বাড়িয়েছে আরও। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সরকার ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলেও তা বাস্তবায়নে গড়িমসে চলছে। তালিকাতায় আজ তাই আলোচনা করব দ্রব্যমূল্য নিয়ে, সামনের দিনে কি হতে যাচ্ছে সে বিষয়েও জানার চেষ্টা করব। আজকে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান, এবং আরও যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিন্দ নীলর্মি। আমাদের আজকের আলোচনার বিষয় নিত্যপণ্যের বাড়তি দামে খরচ কোথায় বাড়ে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজনকেই, স্বাগত আজকের তালিকাতে। আমি শুরু করতে চাই ইমরান হাসান আপনাকে দিয়ে, যেটি হচ্ছে যে নিত্যপণ্যের দাম বাড়লে আপনি যেহেতু হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, সেগুলোতেও আসলে এক ধরনের কিন্তু দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়, সেটি কতটা বেড়েছে বা কীভাবে আসলে পরিস্থিতি সামাল দিচ্ছেন একটু আপনার কাছেই শুনব। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে করোনাকালীন যে দুই বছর যে দুর্যোগ সবচেয়ে বেশি যে সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে রেস্তোরাঁ সেক্টর, শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই। তো এই কোভিড এর পরপরই আপনারা জানেন বিগত 7-8 মাস থেকে আস্তে আস্তে প্রাইস গুলো বাড়ছে, এখন একটা পর্যায়ে চলে গেছে, এক্সট্রিম চলে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটের বাড়ার অজুহাতে যদি সেখানে 10 টাকা বাড়ায় সে এখানে 50 টাকা বেড়েছে, মানে বিষয়টা হচ্ছে এরকম ইন্টারন্যাশনাল ফ্ল্যাকচুয়েট হওয়া মানেই হচ্ছে একটা হরিলুটের ব্যবস্থা করে দেওয়া। আমরা সবাই জানি বাংলাদেশের যে মেকানিজম কোথায় হয়, সিন্ডিকেট কোথায় হয়, কিভাবে সাধারণ মানুষের পকেট থেকে টাকাগুলো চুষে নিয়ে যায় এই যে বড় বড় ব্যবসায়ীরা। আমার লজ্জা লাগে, কত টাকা তাদের আর দরকার, আর কত টাকা হলে তারা এই সাধারণ মানুষদেরকে এই জিম্মিদশা থেকে মুক্ত করবে। 8-10 জন তেল ব্যবসায়ী, ভোগ্যপণ্য ব্যবসায়ী সারা বাংলাদেশে, তারা কি এই সাধারণ মানুষের যে টিসিবির লাইন দেখে একটু মনটা খারাপ হয় না? আমরা আমাদের ব্যবসায় কোনো মতন ঠিকই আছি, এটা আমাদের ব্যবসা কি বলবো, মানে বহু ব্যবসায়ীর নাবিশ্বাস অবস্থা। গতকালকে আমাদের গত শনিবারে আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল, সারা বাংলাদেশ থেকে রেস্তোরাঁ সমিতির নেতারা এসেছিল, এসে একজন খুব কেঁদেই দিয়েছে আমাদের কাছে, কক্সবাজারের ভদ্রলোক, বললো যে আমি 1 মাসে প্রায় 2 লক্ষ টাকা লস করেছি লাস্ট মাসে, এর আগে 5-6 মাস যাবত লস করছি কিন্তু এখন আর লস দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই। একে তো কোভিডে আমরা শেষ, এখন এই দ্রব্যমূল্যের কারণে। কারণ আরেকটা বিষয় আপনি জানেন, যারা সাধারণ মানুষ আমাদের রেস্তোরাঁগুলোতে খায় তাদের আয় খুবই সীমিত, তারাও কিন্তু পারচেস কমে গেছে, তারাও কিন্তু খাওয়া দাওয়া রেস্টুরেন্ট আগে যেমন একটা সবজির পাশাপাশি অন্য মিট খেতো। আমাদের মিটের দামও ভয়াবহ এক্সট্রিম, আপনি জানেন 700-750 টাকার নিচে গরুর মাংস পাওয়া ভেরি দুষ্কর, 900 টাকার নিচে কোনো খাসির মাংস নাই। তো মাংস খাওয়া ব্রয়লারও অলমোস্ট 180-200 টাকা, মাঝে 220 টাকাও ব্রয়লার হয়ে গেছিল, ককের 300-350-400 টাকা, যে সোনালি যেটা আমরা বলি পাকিস্তানি সেটা হয়ে গেছিল। আপনার চাল কাটারি ভোগ 110 টাকা চলে গেছে, মোটা চাল মানে মিনিকের যেগুলো বলেন 60-65 ভালো মানের চালগুলো। তো এখন ধরেন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কি করে সাস্টেন করবো, আমাদের কোনো বোধগম্য হচ্ছে না, কারণ প্রাইস বাড়িয়েও তো লাভ নেই, আপনাকে তো ক্রেতা পেতে হবে। কারণ আপনি দেশের চিত্রটা বুঝবেন, টিসিবির লাইন দেখলে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা প্রোডাক্ট পাচ্ছে না, অথচ মানুষের আই ওয়াশ কিছু প্রোডাক্ট আপনার বের হয়েছে কিছু মানুষের বাসায়, কিন্তু এই যে আপনি দেখেন আপনার মাধ্যমে দেশে বৈষম্যটা কিভাবে চলে, এই যে ভোক্তা অধিকার বলি, অন্যান্য অথরাইজ মানে অর্গানাইজেশন বলি, যারা আছেন অথরিটি যারা আছেন, তারা আমাদের পান থেকে চুন খসলে বেঁধে নিয়ে যায়, কিভাবে আমাদেরকে নাস্তানাবুদ করে, কিভাবে আমাদেরকে হেয় করে, কল্পনা করা যায় না, জরিমানা এই সেই, অথচ আমরা এটা একটা ঠুমকো অজুহাত, যেটা আমাদের অজ্ঞতা, যেটা আমাদের অনভিজ্ঞতার কারণে। কিন্তু যারা এই যে লুটপাট করছে, যারা দেশের এই সাধারণ মানুষের টাকা, এখানে সরকারও অসহায়, সরকার কি করবে বলেন, সরকার কন্ট্রোল কিভাবে করবে ট্যারিফ, দেখেন ওইতে যোগ সাজশ আছে, সরকার কবেই ঘোষণা দিয়েছে যে ট্যাক্স এবং কমিয়ে দিলে হয়তো তেল দাম কমে আসবে, কিন্তু বাস্তবায়ন হতে হতে বাংলাদেশের মানুষের পকেটের টাকা সব তারা নিয়ে যাবে, সব চুষে নিয়ে যাবে। কারণ এইভাবে যদি চলতে থাকে একটা দেশে, যদি এইভাবে সাধারণ মানুষের পকেটের টাকা খালি হতে থাকে দিনের পর দিন, আমরা জানি ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু কয় টাকা বেড়েছে, আপনি যেই প্রোডাক্টটা আপনার মধ্যে ছিল যৌক্তিকভাবে, জি ইমরান হাসান, সেটির জন্য যৌক্তিকভাবে সমন্বয় করা হয় সেটি আপনাদের দাবি। ধন্যবাদ আপনাকে, আপনার কথা শুনলাম, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আরও। আমি আমাদের অন্য অতিথি ডক্টর শর্মিন্দ নীলর্মির কাছে যেতে চাই।
ডক্টর শর্মিন, যেটি হচ্ছে যে সরকার কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছে তারা সমন্বয়ের চেষ্টা করছে, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, কতটা সফল হচ্ছে বা সত্যিকার অর্থে কি আসলে এই যে টিসিবি বা ভ্যাট কমিয়ে এইভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিনা অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে শুনতে চাই। ডক্টর শর্মিন নীলর্মি, ধন্যবাদ। অর্থনীতির নিয়ম সূত্র অনুযায়ী এভাবে সম্ভব? আমাকে শোনা যায়? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আমি মনে হয় ডক্টর শর্মিন নীলর্মি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন আপনি। অর্থনীতির নিয়ম অনুযায়ী আপনি ট্যাক্স, ফ্যাট, সাবসিডি দিয়ে এই এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। আমাদের দেশে তেলের ক্ষেত্রে একটু আগে যেটা বলা হচ্ছিল, সরকার কিন্তু দফায় দফায় দাম সমন্বয় করবার চেষ্টা করেছেন এবং মূল্য নির্ধারণ করে দিয়েছেন ভোজ্য তেলের, এবং সেই ধার্যকৃত দাম 650 লিটার থেকে সরকারের ধার্যকৃত দামে কিন্তু এটা এবং বাজারে আরো বেশি করে এই দামে পাওয়া যায় না। ফলে বাজারের উপর তো সরকারের নিয়ন্ত্রণ নাই, সেটা তো একটা ব্যাপারই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্পেকুলেটিভ ডিমান্ডের কারণে সামনে রোজা আছে, বাজারে যেহেতু মানুষ মনে করছে যে আরো দাম বেড়ে যাবে, ফলে আরো সংগ্রহ করে নেবার যারা পারছেন তাদের আরো সংগ্রহ করে ঘরে রেখে দেবার প্রবণতাও রয়েছে। এটা বাজারের একটা স্বাভাবিক প্রবণতা, ফলে দামটা বেড়ে যাচ্ছে। এবং এই রোজা পর্যন্ত এই স্পেকুলেটিভ ডিমান্ডের কারণে সরকার যদি যথাযথভাবে হস্তক্ষেপ না করেন, এই দাম কিন্তু বাড়তে থাকবে এবং মানুষের সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। টিসিবির কথা বলা হচ্ছিল, টিসিবির এই যে 70-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের পর পর ঘরে ঘরে রেশন দেওয়ার যে ব্যবস্থাটা ছিল, আমি মনে করি যে টিসিবির সক্ষমতা বাড়িয়ে সেই ঘরে ঘরে রেশন সিস্টেমের ব্যবস্থাটা চালু করা প্রয়োজন এবং এটা খুবই দ্রুতই চালু করা প্রয়োজন। অন্যথা বাজারের অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর কাজ করছে না। জি, ধন্যবাদ ডক্টর শর্মিন নীলর্মি। আমি শুনলাম আপনার কাছ থেকে, কিন্তু আপনার কথা সূত্র ধরেই বলতে চাই, পরিকল্পনা মন্ত্রী কিন্তু আজকে সেটি নাকচ করেছেন, রেশনিং ব্যবস্থা এখনই নয়। তারা বলছেন যে যেই পণ্যের চাহিদা বেশি থাকবে সেই পণ্যে যেন ভ্যাট কমিয়ে আমদানিতে ভ্যাট কমিয়ে রাখা হয়, সেইভাবেই আসলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই প্রচেষ্টা আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করেন? সেটি আসলে সত্যিকার অর্থে কমানো যাবে কিনা? এখন ধরেন কোন পণ্যের চাহিদা বেশি হবে, ধরেন চাহিদার স্থিতিস্থাপকতার একটা ব্যাপার আছে। আপনি চালের পণ্য, চাল একটা পণ্য যেটার চাহিদা আপনি ব্যাপক মাত্রায় কমিয়ে ফেলতে পারবেন না। আপনি তেল হয়তো খানিকটা কম্প্রোমাইজ করতে পারবেন, চাল কতটা কম্প্রোমাইজ করবেন? আপনি ওষুধের দাম কতটা কম্প্রোমাইজ করবেন? আপনি সবজির দাম কতটা কম্প্রোমাইজ করবেন? আপনি না মাংস খাওয়া বাদই দিয়ে দিলেন, এগুলো তো বেসিক জিনিস না যেগুলো আপনাকে খেতে পারতে হবে। তো এই জায়গাগুলোই খুব বেশি চাহিদা কমানোর কোনো সুযোগ নাই, এবং সেই ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট যে আমাদের রেশনিং সিস্টেম ঘরে ঘরে পৌঁছে দেয়া, রাদার দ্যান হ্যাভিং এ ট্রাক ও এমএস সার্ভিস, আমরা ওপেন মার্কেট সেলের পরিবর্তে রেশনের ব্যবস্থা, যেটা মানুষ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আরো নাম্বার বাড়িয়ে রেশনিং এর আউটলেট এই প্রক্রিয়া করা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। রেশনিং বন্ধ করে আপনি এই পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন নিশ্চয়ই জি নিশ্চয়ই দুজনই থাকুন আমার সাথে, একটা বিরতির সময় গেছে, ফিরে এসে একই প্রসঙ্গে নিশ্চয়ই আবার কথা হবে। তাহলে খেতে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমরা আজকে আলোচনা করছি নিত্যপণ্যের বাড়তি দামে খরচ কোথায় বাড়ে এই বিষয়ে, এবং যুক্ত আছেন ডক্টর শর্মিন নীলর্মি এবং ইমরান হাসান, দুজনকে আবারও স্বাগত বিরতির পর। ডক্টর শর্মিন নীলর্মি, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে কীভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সরকার, যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো আসলে আদৌ কাজে লাগবে কিনা। আমি একটু যদি পেছনের দিকে যেতে চাই, যে প্রতি বছরই আমরা দেখি যে এই সময়ে এসে বা কোনো না কোনো সময় একটা নিত্যপণ্যের দামের একটা লাগামহীন অবস্থা আমরা কিন্তু দেখি, সেই ব্যাপারে সরকার বা প্রশাসন কি কেন আসলে আগে থেকে ব্যবস্থা নেয় না আপনি কি মনে করেন, এবং যদি নিতে চায়
কি করতে পারে সরকার বা প্রশাসন এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে? কতগুলো সেন্সিটিভ ক্রিটিক্যাল জায়গা আছে আমাদের, আপনি ঠিকই বলেছেন। যেমন ধরেন রোজের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, কোনো বছর শস্যের দাম বাড়ে, কোনো বছর পেঁয়াজের দাম বাড়ে, কোনো বছর বেগুনের দাম বাড়ে, কোনো বছর খেজুরের দাম বাড়ে, কিন্তু এটা কোনো না কোনো সময় মানে এটা বাড়বেই, হ্যাঁ, এবং এগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। মোটা দাগে ধরেন যে সমস্ত পণ্যগুলো আমার রোজার মধ্যে রাখবি সেগুলোর বাজারে সাপ্লাই এর বিষয়ে, এই যে ভাই বলছিলেন যে মানে 8-10 জন তো উনি চেনেন, তাহলে সরকার কি সেগুলো চেনে না যে মজুদ কোথায় হচ্ছে? অবশ্যই চেনে। এই মজুদদারির এই যে সিন্ডিকেটটা সেটা ভেঙে যদি সাপ্লাইটা মার্কেটে ঠিক মতো দেওয়া যেত, তাহলে একভাবে দামের একটা নাগালের মধ্যে রাখার ব্যবস্থা করা যেত। এইটা গেল হচ্ছে আবার রোজার আগে নিত্য প্রয়োজনীয়। আবার ধরেন এখন মার্চ মাস, আপনার মে মাসের আগে বোরো ধানটা উঠবে না, ফলে চালের একটা কিন্তু সংকট থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সরকারের হাতে যে মজুদ আছে সেই মজুদটা বাজারে পৌঁছাতে হবে। এই যে ধরেন আপনি সার কখন দিবেন, যখন আপনার প্রয়োজন পড়বে, যখন যে সিজনের সারটা দেওয়া হবে সেই সিজনে আপনি সাপ্লাইটা দিবেন, অন্য সময় দিবেন না। ডিজেলের ভর্তুকির কথা আমরা কেন বলছি, কারণ ডিজেল যে সময় দামটা বাড়লো অক্টোবর নভেম্বরের দিকে, ঠিক তারপর পরই হচ্ছে কৃষির বোরোর সেচের টাইম, ফলে দাম কোথায় বাড়ে? এই যে ইনপুট গুলাতে দাম বাড়তে থাকলে দ্রব্যমূল্যের উপরে সেটা পড়বে। তারপরে আপনার ভ্যালু চেনের কোনো জায়গায় যদি দাম বেড়ে যায়, ডিজেলের দাম বেড়েছে, অন্যান্য তেলের দাম বেড়েছে, আপনার তো পরিবহন খরচ বেড়েছে, এটা তো আলটিমেটলি পণ্যের দাম বাড়বেই, ফলে আর হচ্ছে মজুদদারি। আর ভাই আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যেই তেল এখন বাজারে বিক্রি হচ্ছে সেটা তো এখন কেনা হয়, এটা কেনা হয়তো বা এলসিডি এর মাধ্যমে 6 মাস আগে কেনা, কিন্তু দাম এখন বাড়ে তার কারণ হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। আমরা সামনে বাড়তে পারে বলে এই যে ঘরে ঘরে মজুদ করবার প্রবণতা ব্যক্তি পর্যায়ে, সেই কারণেই হচ্ছে দামটা অনেক সময় বেড়ে যায়, ফলে সিন্ডিকেট ভাঙা, বাজার মনিটরিং এবং বাজারে সাপ্লাই বজায় রাখা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই তিনটা ব্যবস্থাপনা সরকারকে সমন্বিতভাবে করতে হবে। জি ধন্যবাদ ডক্টর শর্মিন নীলুর্মি। আমি একটু যেতে চাই ইমরান হাসানের কাছে, যিনি মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। আপনারা বলছিলেন বিরতির আগে যে আপনাদের পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছে, অবস্থা খারাপ রেস্তোরাঁ ব্যবসায়ীর এক ধরনের, সেই ক্ষেত্রে সরকার আসলে কী করতে পারে বা সব মিলিয়ে পরিস্থিতি উন্নয়নে কী করা যেতে পারে, আপনাদের কোনো পরামর্শ বা কোনো ধরনের চাওয়া রয়েছে কি না? দেখুন, আমাকে একটু বলতে দিতে হবে একটু বিশদভাবে। আমাদের দেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকারের কোনো সুদূরপ্রসারী প্ল্যান নাই, সরকারের কোনো সুদূরপ্রসারী চিন্তা ভাবনা নাই। আপনি দেখেন 2 বছরের কোভিডে সমস্ত সেক্টর কিছু না কিছু প্রণোদনা, কিছু না কিছু ব্যাংক সাপোর্ট, কিছু না কিছু পেয়েছে, অথচ আমাদের সেক্টর একটা মাত্র সেক্টর যে সেখানে 1 কেজি চালও পাইনি আমরা আমাদের শ্রমিকদের জন্য। বহু মালিক পথে বসে গেছে এবং আমাদেরকে বলেছিলাম স্বল্প সুদে কিছু এসএমই খাত থেকে ঋণের ব্যবস্থা করা, সেটাও করে দেয়নি। তো যারা দেউলি হয়ে গেছে তারা কবে ঘুরে আবার কোনোদিন ব্যবসা করতে পারবে কিনা কেউ জানে না, তাদের আজকে কি অবস্থা আমরা জানি, কারণ আমরা তাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করি, তাদের হাহাকারটা আমরা বুঝতে পারি। আমরা সরকারের কাছে বলেছি বহুভাবে, বিসিএসের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, এই যে 2টা বছর যে আমরা এইভাবে ক্রাইসিস ফেস করে মাত্র ব্যবসা খুলতে শুরু করলাম, যে এখন হয়তো আসার দিনগুলো আসবে, কিন্তু আমরা জানি যে আমাদের একটু খুলে না বললেই না যে মানসিকতা পরিবর্তন করতে হবে, মানবিক মানুষ হওয়া দরকার। শুধু মুনাফালোভী কিছু লোকের কাছে সরকার দায়বদ্ধ থাকবে, আমি মনে করি সরকারের সাথে সাথে যারা প্রশাসনিক আছে আমরা মনে করি সবাই এই জন্য দায়ী। আজকে এই দেশটা এইভাবে লুটে পুটে নিয়ে এই খাওয়ার জন্য আমার মনে হয় দায়ী হচ্ছে শুধু আমরা সরকারের যারা রাজনীতিবিদদের আমরা কিন্তু বকা দিই। আসলে রাজনীতিবিদরা কিন্তু একটা ডিসিশন দেয়, ডিসিশন বাস্তবায়ন করে, কিন্তু প্রশাসন সেইখানে যে চরম ব্যর্থতা,
চরম উদাসীনতা এবং চরম নৈরাজ্য এইটা আমরা কেউ তুলে ধরি না কেন জানেন? একে কেউ আমরা বলতে চাই না, আমাদের ভেতরগত ফাঁপা। কারণ একটা ডিসিশন হওয়ার আগে বাস্তবায়ন করতে করতে ওই 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 নিডটা কিন্তু আর থাকে না। আপনি দেখেন যে শুনেছি যে বারবার যে এটা ট্যারিফ কমায় দিবে, ভ্যাট কমায় দিবে, ট্যাক্স কমায় দিবে, তাহলে হয়তো দাম নিয়ন্ত্রণে আসবে। যখন আসবে এর ফাঁকে কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আর আমরা মানসিকভাবে আমরা কেমন যেন হয়ে গেছে দেশের মানুষ। এদেশের মানুষ আগে ওই রকম ছিল না। একটা বাজারে কোনো একটু গুজব শুরু হলে আমরা স্টক করা শুরু করি। আর বাজারে ম্যাক্সিমাম ব্যবসায়ীর প্রবণতা হচ্ছে যারা এই ভোগ্যপণ্যের ব্যবসা করে, তাদের আসলে ব্যবসা না, এটা এক ধরনের জুয়ার মতন। মানে এক ধরনের তারা পণ্য মজুত করে সাধারণ মানুষকে জিম্মি করে মুনাফা করার একটা কৌশল। আমরা কিন্তু রেস্তোরাঁয় ফিক্সড দামে বিক্রি করি। আমাদের কিন্তু কখনো রেস্তোরাঁয় আজকে সকালে এক প্রাইস, বিকালে এক প্রাইস, রাতে এক প্রাইস পাবেন না। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদের সাথে আজকে টালি খাতায় সময় দেওয়ার জন্য। আপনাদের কথা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনতে পাবেন। দুজনকেই ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশনের নিয়মিত আয়োজন স্টেট ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।